একবারের চেষ্টায় পুলিশের স্বপ্ন হবে সত্যি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফোকাস তো ফ্রেন্ডস যেমন তোমরা জানো যে প্রতিদিন রাতটার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লু আর কলকাতা পুলিশের ডেলি মক টেস্ট ক্লাস করানো হয় যেখানে আমরা প্রতিদিন তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হবে সে ডাব্লিউইপির এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন সমস্ত এক্সামের ক্ষেত্রে এই তিরিশটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট হবে আর দেখো ফ্রেন্ডস আজকে হচ্ছে মক টেস্ট নাম্বার বিয়াল্লিশ এর আগে আমরা অলরেডি একচল্লিশটা মক টেস্ট আপলোড করেছি যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবে প্লে লিস্টের সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো তো চলো ফ্রেন্ডস আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি তো ফ্রেন্ডস তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই ক্লাসটিকে একটু শেয়ার করে দি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যারা যারা ডাব্লুইপি আর কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন করছে তাদেরকে অবশ্যই এই ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে কারণ তাদের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট হবে এই ক্লাসটা ঠিক তো ফ্রেন্ডস চলো আজকের এই মক টেস্টটাকে আমরা শুরু করি তো দেখো ফ্রেন্ডস প্রথমে যে প্রশ্নটা রয়েছে বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় অপশান এ ভিটামিন এ বি হচ্ছে ভিটামিন বি সি হচ্ছে ভিটামিন ডি আর অপশান ডি হচ্ছে ভিটামিন কে তো বলো অ্যান্সারটা কী হবে যারা যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমরা লাইভ চ্যাটে আমাকে অ্যান্সারটা জানাবে ঠিক আছে তো বলো অ্যান্সারটা কী হবে বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় দেখো ফ্রেন্ডস এর সঠিক উত্তরটা হবে অপশন বি ঠিক আছে ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয় ঠিক আছে আর মনে রাখো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয় ঠিক আছে আর ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় বলো তো রিকেটস রোগটা হয় ঠিক আর ভিটামিন কে এর অভাবে কোন রোগটা হয় তোমরা প্রত্যেকে কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাও ভিটামিন কে এর অভাবে কোন রোগটা হয় আর ভিটামিন সি এ দুটো ভিটামিন কে আর ভিটামিন সি এই দুটো তো মানে দুটোর অভাবে কী কী রোগ হয় প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও এরপরে দেখো ফ্রেন্ডস তোর নামের প্রশ্ন সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি অপশান এ এন এডিপি অপশান বি এটিপি অপশান সি এডিপি আর অপশান ডি হচ্ছে এন এ ডিপি এইচ তো বলো শালক সংশ্লেষে হিল বিকারক কোনটি নিম্নের মধ্যে এই চারটার মধ্যে কোনটা হচ্ছে সালোক সংশ্লেষের হিল বিকারক প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা দাও তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান এ এনএডিপি এন এ ডিপি হচ্ছে শালক সংশ্লেষের হিল বিকারক এন এ ডিপি হবে এর সঠিক অ্যান্সার ঠিক নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস পরের প্রশ্ন ভ্যাকসিনেশন আবিষ্কার করেন কে অপশানের লুই পাস্টুক বি হচ্ছে জেনার সে হচ্ছে দেখো গ্রেগার মেন্ডেল আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো ফ্রেন্ডস এই যে এখন করোনা ভ্যাকসিনের ভ্যাকসিনেশান করা হচ্ছে তো এই যে ভ্যাকসিনেশান যেটা সেটা আবিষ্কার করেছিলেন কি প্রত্যেক কিন্তু অ্যান্সার দা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই যে রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার থেকে কিন্তু প্রশ্ন দিতে পারি তোমাদের এক্সামে তো বলো অ্যান্সারটা কী হবে ভ্যাকসিনেশনস কে আবিষ্কার করেন দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা মো রাখবি অপশান বি হবে এর সঠিক উত্তর ঠিক আছে জেনার ভ্যাকসিনেশান আবিষ্কার করান অপশান বি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন কোভাল্ট নিম্নের কোন ভিটামিনে পাওয়া যায় কোভাল্ট নিম্নের কোন ভিটামিনে পাওয়া যায় অপশান এ ভিটামিন বি টুয়েলভ অপশান বি ভিটামিন বি নাইন অপশান সি ভিটামিন সি আর অপশান ডি হচ্ছে ভিটামিন কে তো বলো অ্যান্সারটা কী হবে কোভাল্ট যেটা সেটা নিম্নের মধ্যে চারটা ভিটামিনের মধ্যে কোন ভিটামিনের মধ্যে পাওয়া যায় প্রত্যেকেই কিন্তু অ্যান্সারটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান অপশান এ হবে এর সঠিক উত্তর ঠিক আছে ভিটামিন বি টুয়েলভ হবে এর সঠিক উত্তর এর যে মানে বিজ্ঞান সম্বন্ধ নাম সেটা কীভাবে বলো তো কোবালামিন কোবালামিন তো দেখো ফ্রেন্ডস এই কোবালামিন এই মানে এই নামটা থেকে কিন্তু কোবাল্ট শব্দটা আসছে ঠিক আছে তো ফ্রেন্ডস মনে রাখবে ভিটামিন বি টুয়েলভের মধ্যে কোবাল্ট পাওয়া যায় ঠিক নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন পিতবিন্দু কোথায় আছে অপশান এ চোখে বি হচ্ছে পিত্তথলি সি হচ্ছে অগ্নাশয় আর অপশন ডি হচ্ছে লিভারে তো বলো পীত বিন্দু যেটা সেটা আমাদের কোথায় রয়েছে চোখে রয়েছে না পিত্তথলি থলি না অগ্নাশয় না লিভারে প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান এ হবে সঠিক উত্তর চোখের রয়েছে পীত বিন্দু মনে রাখবে চোখেতে থাকে পীত বিন্দু ঠিক অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট দেখো এর পরে প্রশ্ন গতিবেগ হ'ল এক্টি কি ৰাশি অপশ্যন এ ভেক্টৰ ৰাশি অপশ্যন বি স্কেলাৰ ৰাশি অপশ্যন চি দুটোই আৰু অপশ্যন ডি হ'ল কোনোটি নহয় তো ভে মানে গতিবেগ যে ৰাশি প্ৰত্যেক কিন্তু এনছাৰটা জাও তো দেখো ফ্রেন্ডস মনে স্কেল মানে ভৌত রাশি যেটা সেটা হচ্ছে দু প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি তো স্কেলার রাশি কাকে বলে মনে রাখবে যার শুধুমাত্র একটা মান রয়েছে ঠিক আছে আর যার মান আর দিক যার মান আর দিক দুটোই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি যার শুধুমাত্র মান থাকে তাকে বলা হয় স্কেলার রাশি তো দেখো ফ্রেন্ডস গতিবেগ যেটা সেটার কী একটা শুধুমাত্র মানে শুধুমাত্র নয় এর মান আর দিক দুটোই আছে ঠিক আছে গতিবেগ দেখো বারো কিলোমিটার বারো কিলোমিটার মো রাখবে এই দিকে ঠিক আছে বারো কিলোমিটার গতিবেগ তো ফ্রেন্ডস এর মান আছে আর দু দিক দুটোই আছে তাই এটি হবে একটা ভেক্টর রাশি অপশন এ হবে এর সঠিক উত্তর অপশান এ হবে এর সঠিক উত্তর ভেক্টর রাশি হচ্ছে গতিবেগ এর উদাহরণ ঠিক আছে নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন নারকেলের যে অংশটি আমরা খাই যে নারকেলের ঠিক আছে নারকেলের যে অংশটা আমরা খাই অপশন এ ফলের ত্বক বি হচ্ছে শস্য সি হচ্ছে বীজপত্র আর অপশান ডি হচ্ছে ভ্রুন বলো অ্যান্সারটা কি হবে নারকেলের যে অংশটা আমরা খাই তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা মনে রাখবি অপশান এ হবে এর সঠিক উত্তর ফলের ত্বক ফলের ত্বক অংশটা আমরা তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর নারকেলের যে শস্য অংশটা থাকে তো সেই অংশটাই আমরা খাই বাকি সমস্ত অংশগুলো আমরা ফেলে দিই ঠিক আছে কোনো কাজে লাগে না অপশন বি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন কী বলছে প্রকৃতিতে কয়টি এমিনো অ্যাসিড আছে প্রকৃতিতে কয়টি এমিনো অ্যাসিড আছে অপশান এ দশটা বি হচ্ছে কুড়িটি অপশান সি হচ্ছে তিরিশটি আর অপশান ডি হচ্ছে চল্লিশটি তো বলো অ্যান্সারটা কী হবে প্রকৃতিতে মোট কয়টি এমিনো অ্যাসিড আছে দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিকও তো মনে রাখবে মোট কুড়িটি এমিউনোসি অ্যাসিড আছে প্রকৃতিতে অপশান বি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন মানুষের বংশগতি বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য থাকে অপশান এ এক্স ওয়াই ক্রোমোজম অপশান বি এক্স এক্স ক্রোমোজম অপশান সি ওয়াই ওয়াই ও ক্রোমোজম আর অপশান ডি হচ্ছে এক্স ক্রোমো এক্স ক্রোমোজম তো বলো অ্যান্সার দেখি হবে মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য থাকে নিম্নের মধ্যে কোন ক্রোমোজোমগুলো তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে পুরুষের ক্ষেত্রে থাকে পুরুষের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই ক্রোজম অপশান এ হবে এর সঠিক উত্তর এক্স ওয়াই ক্রোমোজোম আর মহিলাদের ক্ষেত্রে মনে রাখবে এক্স এক্স ক্রোমোজম অপশান বি হবে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলা হয় মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলেছে পুরুষের ক্ষেত্রে তো রাখবে এটা হবে অপশান এ ঠিক আছে এক্স ওয়াই ক্রোমোজম নেক্সট এরপরে প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়টার নাম কী বা অস্থিটার নাম কী অপশান এ স্টেপিস বি হচ্ছে ফিমার অপশান সি হচ্ছে সিলিয়া আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয় তো বলো অ্যান্সারটা কি হবে মানুষের সব সবথেকে বড়ো হালটার বা অস্থিটার নাম কি প্রত্যেকে অ্যানসার দেওয়া ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর ফিমার যেটা সেটা মানুষের শরীরের থেকে বড়ো হার ঠিক আছে আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে যদি প্রশ্ন করা হয় যে মানুষের শরীরের থেকে ছোট হারটার নাম কী সেটা মনে রাখবে অপশান এ হবে সেক্ষেত্রে সঠিক উত্তর স্টেপিস হচ্ছে যেটা কানে থাকে কোথায় থাকে দু কানে দুটো থাকে মানুষের শরীরের সবথেকে ছোটো হার স্টেপিস যেটা দু কানে দুটো থাকে আর ফিমার যেটা সেটা আমাদের পায়ে থাকে ঠিক আছে পায়ের জাঙ্গে থাকে ফিমার মনে রাখবে দুটো পায়ে দুটো থাকে নেক্সট এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন কী বলছে প্রোগ্রাম প্রোগ্রাম তৈরি করার জন্য কম্পিউটারের ভাষার নাম কি প্রোগ্রাম তৈরি করার জন্য কম্পিউটারের ভাষার নাম কি অপশান এ মেশিন ভাষা অপশান বি উচ্চতর ভাষা অপশান সি প্রোগ্রামিং ভাষা আর অপশান ডি হচ্ছে স্বাভাবিক ভাষা তো বলো অ্যান্সারটা কি হবে প্রোগ্রাম তৈরি করার জন্য কম্পিউটারের ভাষার নাম কী তো দেখো ফ্রেন্ডস যে সমস্ত ভাষার সাহায্যে মানে কম্পিউটার প্রোগ্রামিং করা যায় তো মনে রাখবে সেটা হবে অপশান সি হবে সঠিক উত্তর প্রোগ্রামিং ভাষা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটার সাহায্যে আমাদের কম্পিউটারে আমরা প্রোগ্রামিং মানে প্রোগ্রাম করতে পারি ঠিক আছে তো এর অ্যান্সারটা হবে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট এরপরে প্রশ্ন দেখো কম্পিউটার সিস্টেমে প্রধান কাজ কয়টি কম্পিউটার সিস্টেমে প্রধান কাজ কয়টি অপশান একটা বি হচ্ছে দুইটি সি হচ্ছে তিনটি আর অপশান ডি হচ্ছে চারটি তো মনে রাখবে কম্পিউটার সিস্টেমে প্রধান যে কাজ সেটা মনে রাখবে চারটা কী কী ইনপুট আউটপুট ইনপুট ঠিক আছে ইনপুট তারপর আউটপুট ঠিক ইনপুট আউটপুট আর রয়েছে প্রসেসিং তারপর রয়েছে স্টোরেজ ইনপুট আউটপুট প্রসেসিং আর স্টোরেজ এই চারটা হচ্ছে কম্পিউটারের প্রধান কাজ মাথায় রাখবে অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ দেখো ফ্রেন্ডস ডাব্লিউপি বলো কলকাতা পুলিশের বলো প্রত্যেকটা এক্সাম কিন্তু কলকাতা মানে এই সরি কম্পিউটার থেকে তোমাদের প্রশ্ন আসবেই ঠিক আছে কম্পিউটার থেকে তোমরা এক থেকে দুইটা প্রশ্ন পাবে যে কোনো এক্সামে এরপরে প্রশ্ন তুমি রয়েছে দেখো তেরো নম্বর প্রশ্ন যেটা বলছে আখ উৎপাদনে প্রথম স্থানে কোন রাজ্যটি আছে অপশান এ পশ্চিমবঙ্গ বি হচ্ছে কর্ণাটক সে হচ্ছে কেরালা আর অপশন ডি হচ্ছে উত্তরপ্রদেশ তো বলো অ্যান্সারটা কি হবে আখ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্যটি তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন ডি হবে সঠিক উত্তর ঠিক আছে উত্তরপ্রদেশ যে রাজ্য যেটা সেটা আখ উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে যদি প্রশ্ন করা হয়েছে গম উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থানে কোন রাজ্যটা রয়েছে সেটা মনে রাখবে উত্তরপ্রদেশ যে রাজ্যটা সেটাও কিন্তু গম উৎপাদন আর আখ উৎপাদন এই দুটোর ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে আর ধান উৎপাদনের ক্ষেত্রে মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যেটা সেটা ধান উৎপাদনের ক্ষেত্রে ভারতের মধ্যে সর্বপ্রথম রয়েছে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো এরপরের প্রশ্ন ইঁদুক প্রকল্প কোন নদীর উপর আছে ইঁদুক প্রকল্প যেটা সেটা কোন নদীর উপর আছে অপশান এ কৃষ্ণা বি হচ্ছে কাবেরি সি হচ্ছে পেরিয়ার আর অপশান ডি হচ্ছে নর্মদা তো বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেক কিন্তু অ্যান্সারটা জানা ইদুকি প্রকল্প যেটা সেটা কোন নদীর উপর আছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আর তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে এসেছে ঠিক আছে তো খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে তো বলো অ্যান্সারটা কী হবে দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান সি হবে সঠিক উত্তর ইদুক্কি যে প্রকল্প সেটা মনে রাখে পেরি আর নদীর উপরে রয়েছে পেরি আর নদীর উপরে রয়েছে ইদুককি প্রকল্প ঠিক নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন ভারতের রোম কাকে বলে অপশান এ মুম্বাই বি হচ্ছে কলকাতা সি হচ্ছে চেন্নাই আর অপশান ডি হচ্ছে দিল্লি তো বলো অ্যান্সারটা কী হবে ভারতের রোম কাকে বলে দেখো ফ্রেন্ডস প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর ভারতের রোম কাকে বলা হয় দিল্লিকে বলা হয় ভারতের রোম আর দেখো ফ্রেন্ডস মুম্বাইকে বলা হয় কি বলা হয় ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে ঠিক আছে আর প্রসাদ নগরী কাকে বলা হয় প্রসাদ নগরী কাকে বলা হয় কলকাতাকে বলা হয় প্রসাদ নগরী ঠিক আর চেন্নাই কী বলা হয় এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও ঠিক নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কত সালে হয় গণপরিষদের স্থায়ী সভাপতি কত সালে হয় অপশান এ এগারো ডিসেম্বর উনিশশো সালে বি এগারো ডিসেম্বর উনিশশো সালে সি হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে আর অপশান ডি হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে তো ফ্রেন্ডস গণপরিষদের যে প্রথম স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ হন তিনি কত সালে সেটা হয়েছিলেন প্রত্যেক কিন্তু আমাকে কমেন্ট করে জানাও তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর এগারোই ডিসেম্বর উনিশশো সালে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি বসেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মনে রাখবে তার আগে ছিল কে অস্থায়ী সভাপতি ছিল সচিতানন্দ সিনহা ছিল তার আগে অস্থায়ী সভাপতি তারপর এই যে এগারো ডিসেম্বর উনিশশো সালে সেই সময় কি রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হয় গণপরিষদ দ্বারা ঠিক আছে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে দেখো সতেরো নম্বর সংবিধানের জনক কাকে বলে অপশান এ রাজেন্দ্র প্রসাদ বি হচ্ছে জওহরলাল নেহরু সে হচ্ছে বি আর আম্বেদকর আর অপশান ডি হচ্ছে এম এন রায় তো বলো অ্যান্সারটা কি হবে সংবিধানের জনক কাকে বলে তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা প্রত্যেকে যা প্রত্যেকে দাও ঠিক আছে আর এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর বি আর আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক মাথায় রাখবে খুবই ইম্পর্ট্যান্ট আর বি আর আম্বেদকর ছিলেন কি খসড়া কমিটির সভাপতি ঠিক আছে খসড়া কমিটির সভাপতি ছিলেন বি আর আম্বেদকর আর দেখো ফ্রেন্ডস যদি প্রশ্ন করে যে সংবিধান ঠিক আছে ভারতের যে সংবিধান তো সেই সংবিধান সম্পর্কে প্রথম মানে কে উল্লেখ করেছিলেন তো মনে রাখবে এম এন রায় প্রথম সংবিধানটা উল্লেখ করেছিলেন আর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি আর আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি অবশ্যই মনে রাখবে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন উপরাষ্ট্রপতি ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় অপশান এ আমেরিকা বি হচ্ছে রাশিয়া সি হচ্ছে ব্রিটেন আর অপশান ডি হচ্ছে জার্মানি তো বলো অ্যান্সারটা কী হবে উপরাষ্ট্রপতির ধারণা যেটা সেটা ভারতের কোন মানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় উপরাষ্ট্রপতির ধারণা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান এ হবে সঠিক উত্তর আমেরিকা থেকে নেওয়া হয় মনে রাখবে আমেরিকা থেকে নেওয়া হয় উপরাষ্ট্রপতির ধারণা আর কি কি নেওয়া হয় মনে রাখবে উপরাষ্ট্রপতির ধারণা নেওয়া হয় মৌলিক অধিকারগুলো মানে ফান্ডামেন্টাল রাইটসগুলো নেওয়া হয় আর কি নেওয়া হয় আর নেওয়া হয় যে আমাদের সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতিটা নেওয়া হয় এই যে আমেরিকা থেকে ঠিক আছে আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে রাশিয়া থেকে কী নেওয়া হয় এখান থেকে মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিগুলো যে বর্তমানে যে ফান্ডামেন্টাল মানে মৌলিক কর্তব্য এগারোটা আছে তো এই যে মৌলিক কর্তব্যগুলো এগুলো রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয় আর ব্রিটেন থেকে কী নেওয়া হয় মনে রাখবে এখান থেকে নেওয়া হয় এক নাগরিকত্ব দ্বি বিশিষ্ট আইনসভা এই সমস্তগুলো ব্রিটেন থেকে নেওয়া হয় আর জার্মানি থেকে মনে রাখবে ভীষণ জরুরি অবস্থাকালীন মৌলিক অধিকার বাতিল এই যে বিষয়টা এটা জার্মানির জার্মানের মানে সংবিধান থেকে নেওয়া হয় ঠিক আছে এর পরের প্রশ্ন দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন হচ্ছে উনিশ নাম্বার ভারতের সংবিধানে মোট কয়টি ভাষা আছে অপশানে চৌদ্দটা বি হচ্ছে আটটা সে হচ্ছে কুড়িটি আর অপশান ডি হচ্ছে বাইশটি তো ভারতের সংবিধানে মোট কয়টি ভাষা আছে তো দেখো ফ্রেন্ডস মনে রাখবি বর্তমানে বাইশটি ভাষা আছে ঠিক আছে এর আগে কটা ছিল এর আগে মনে রাখবি চৌদ্দটা ভাষা ছিল কিন্তু তারপর তারপর বাড়ানো হয়েছে আটটা ভাষা ঠিক আছে তারপর হয়েছে মোট বাইশটি ভাষা বর্তমানে রয়েছে ভারতের সংবিধানে মনে রাখবে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন সম্পত্তির অধিকারকে কত নম্বর ধারায় রাখা হয়েছে অপশান এ একান্ন এ অপশান বি তিনশো এ অপশান সি চারশো এ আর অপশান ডি হচ্ছে এগারো এ তো দেখো ফ্রেন্ডস আমাদের যে মৌলিক অধিকার সংখ্যা ছিল মূল সংবিধানের সাতটা কিন্তু বর্তমানে হয়েছে ছটা ঠিক আছে যেখানে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে সেটা চুয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুযায়ী বাদ দেওয়া হয় কিন্তু সেটাকে কত নাম্বার ধারা ধারাতে রাখা হয় প্রত্যেকের অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস আমাদের যে মৌলিক অধিকার ছিল আগে ছিল মানে মূল সংবিধান ছিল সাতটা বর্তমানে রয়েছে ছটা ঠিক আছে একটা বাদ দেওয়া হয় তো কোনটা বাদ দেওয়া হয় সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয় যেটা চুয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুযায়ী বাদ দেওয়া হয় কত সালে উনিশশো সালে বাদ দেওয়া হয় ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে সম্পত্তির অধিকারটা বর্তমানে মনে রাখবে তিনশো এ নাম্বার ধারাতে রাখা হয়েছে কত নাম্বার ধারাতে তিনশো এ নাম্বার ধারাতে রাখা হয়েছে বর্তমানে সম্পত্তির অধিকারকে ঠিক নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন কী বলছে বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় অপশান এ একই সেপ্টেম্বর বি হচ্ছে পাঁচই সেপ্টেম্বর অপশান সি হচ্ছে পাঁচই অক্টোবর আর অপশান ডি হচ্ছে পাঁচই ডিসেম্বর তো বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকে অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস তোমরা সবাই মানে অনেকে এই মানে প্রশ্ন অনেকে কনফিউশনে থাকো রকম দেখো ফ্রেন্ডস আমাদের একটা বিশ্ব বিশ্ব শিক্ষক দিবস আছে আর একটা জাতীয় শিক্ষক দিবস আছে তো দেখো ফ্রেন্ডস জাতীয় শিক্ষক দিবস যেটা সেটা প্রত্যেক বছর পাঁচই সেপ্টেম্বর এই দিনটাতে আমরা পালন করে থাকি ঠিক আছে আর যেটা বিশ্ব শিক্ষক দিবস সেটা আমরা প্রত্যেক বছর ছয়ই ৬ অক্টোবর এই দিনটা পালন করে থাকি দুটোই কিন্তু কনফিউজ হবে না ঠিক আছে জাতীয় যেটা মানে আমাদের ভারতে যে শিক্ষক দিবস যেটা পালন করা হয় সেটা পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় আর ৬ অক্টোবর যেটা সেটা বিশ্ব বিশ্ব ঠিক আছে শিক্ষক দিবস হিসাবে আমরা ছয় অক্টোবর দিনটা পালন করে থাকি ঠিক অবশ্যই মাথায় রাখবে নেক্সট এরপরে প্রশ্ন কি বলছে সিনেমার ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় অপশান এ ভারত রত্ন বি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার অপশান সি বুকার পুরস্কার আর অপশান ডি হচ্ছে অস্কার পুরস্কার তো বলো সিনেমার ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা যারা পারবে অবশ্যই প্রত্যেক কিন্তু অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান ডি হবে সরি উত্তর অস্কার পুরস্কার যেটা সেটা দেওয়া হয় সিনেমার ক্ষেত্রে কী ক্ষেত্রে দেওয়া হয় সিনেমার ক্ষেত্রে দেওয়া হয় অস্কার পুরস্কার আর বুকার পুরস্কার যেটা সেটা মনে রাখবে কী ক্ষেত্রে দেওয়া হয় এটা মনে রাখবে সাহিত্যের দিক থেকে দেওয়া হয় বুকার পুরস্কার ঠিক নেক্সট নেক্সট দেখো পরের প্রশ্ন জেনেটিক কোড কে আবিষ্কার করেন অপশান এ নিউটন বি হচ্ছে সিভি রমন অপশন সি হচ্ছে হরগোবিন্দ খুরানা আর অপশন ডি হচ্ছে থিওফ্রেটাস তো বলো অ্যান্সারটা কী হবে জেনেটিক কোড যেটা সেটা কে আবিষ্কার করে প্রত্যেক কিন্তু অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান সি হবে সঠিক উত্তর হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কার করেন তাই তিনি ময়ন নোবেল পুরস্কারটা পেয়েছিলেন হরগোবিন্দ খুরানা এই যে জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন তার কারণে তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন ঠিক আছে ময় আমাদের ভারতের নোবেল পুরস্কার প্রাপক একজন ব্যক্তি হচ্ছে হরগোবিন্দ খুরানা ঠিক নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন কী বলছে ডুরান্ড কাপ কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয় অপশান এ ক্রিকেট বি হচ্ছে হকি সি হচ্ছে টেনিস আর অপশান ডি হচ্ছে ফুটবল তো বলো অ্যান্সারটা কী হবে ডুরেন্ট কাপ যেটা সেটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয় প্রত্যেক কিন্তু অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস ডুরেন্ট কাপ রোবার্স কাপ সন্তোষ ট্রফি ঠিক আছে তো এই সমস্ত কাপগুলো মনে রাখবে ফুটবল খেলার ক্ষেত্রে দেওয়া হয় ডুরান্ট কাপ রোবার্স কাপ সন্তোষ ট্রফি এই সমস্ত কাপগুলো ফুটবল খেলার ক্ষেত্রে দেওয়া হয় ক্রিকেট খেলার ক্ষেত্রে কী কাপ দেওয়া হয় মনে রাখবে ক্রিকেট খেলার ক্ষেত্রে দেওয়া হয় সিকে নাইডু ট্রফি ঠিক আছে আরও অনেক রয়েছে তো প্রত্যেকগুলো তোমরা মুখস্থ করে নেবে ঠিক আছে প্রত্যেক খেলার ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাপগুলো দেওয়া হয় সেগুলো তোমাদের এক্সাম কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দেয় প্রত্যেকটা এক্সামে একটা প্রশ্ন মানে ডাব্লিউপির এক্সামে একটা প্রশ্ন তোমরা এখানে পাবে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয় অপশান এ নিউজিল্যান্ড অপশান বি ইংল্যান্ড অপশান সি ভারত আর অপশান ডি হচ্ছে শ্রীলঙ্কা তো প্রথম বিশ্ব মানে ক্রিকেট বিশ্বকাপ যেটা সেটা কোন দেশে অনুষ্ঠিত হয় তো ফ্রেন্ডস মনে রাখবে এর যে অ্যান্সারটা হবে অপশান বি হবে সঠিক উত্তর ইংল্যান্ডে ফার্স্ট ক্রিকেট বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল আর তোমরা আমাকে এখানে প্রত্যেকে কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের অ্যান্সারটা প্রথম বিশ্বকাপ জয়ী দলটার নাম কি। প্রথম বিশ্বকাপ জয়ী দলটার নাম কি অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও প্রত্যেকে জানাও প্রথম বিশ্বকাপ ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে প্রথম বিশ্বকাপ জয়ী দলটার নাম কি প্রত্যেকে অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস সেক্ষেত্রে অ্যান্সার যেটা সেটা হবে নিউজি সরি নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বিজয়ী দল ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বিজয়ী দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ঠিক অবশ্যই মাথায় রাখবে নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর নোটাঙ্কি কোথাকার জনপ্রিয় লোকনৃত্য অপশান এ বিহার বি হচ্ছে পাঞ্জাব সি হচ্ছে উত্তরপ্রদেশ অপশান ডি হচ্ছে ঝাড়খণ্ড তো বলো অ্যানসারটা কী হবে নোটাঙ্কি যে লোকনৃত্যটা সেটা কোথাকার লোকনৃত্য প্রত্যেক কিন্তু অ্যান্সারটা আমাকে জানাও কুইক তো দেখো ফ্রেন্ডস এর অ্যানসার যেটা হবে অপশান সি হবে সঠিক উত্তর উত্তরপ্রদেশের লোকনৃত্য যেটা সেটা হচ্ছে নটাঙ্কি ঠিক আছে ছোড়া চারকুলা এই সমস্ত লোকনৃত্যগুলো সেগুলো হচ্ছে উত্তর উত্তরপ্রদেশের লোকনৃত্য অবশ্যই মাথা রাখবে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন গোল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সবাই পারবে অবশ্যই প্রত্যেক কিন্তু অ্যান্সারটা জানাবে অপশান এ হকি বি হচ্ছে কুস্তি অপশান সি হচ্ছে ফুটবল আর অপশান ডি হচ্ছে ভলিবল তো যে গোল ঠিক আছে এই গোল যে শব্দ যেটা ব্যবহার করা হয় কি মানে কোন খেলার ক্ষেত্রে সেই শব্দটা ব্যবহার করা হয় প্রত্যেক কিন্তু অ্যান্সারটা জানো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো ফ্রেন্ডস এই যে খেলা সম্পর্কে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয় সে মানে এগুলোতেই কিন্তু এখন তোমাদের ডাব্লিউপির এক্সামে প্রশ্ন দিয়েছে যদি তোমরা দু হাজার আঠারো বা দু হাজার উনিশে রিক্রুটমেন্টগুলোর প্রশ্নপত্রগুলো দেখো তাহলে জানবে যে সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবেই তো বলো অ্যান্সারটা কী হবে গোল্ড যে শব্দ যেটা সেটা কোন খেলার সঙ্গে যুক্ত তো দেখো ফ্রেন্ডস অ্যান্সারটা হবে অপশন সি ফুটবল খেলার সাথে ফুটবল খেলার সাথে এই গোল শব্দ যেটা সেটা যুক্ত ঠিক আছে নেক্সট নেক্সট দেখো এর পরের প্রশ্ন কেন্দ্রটা কত সালে আবিষ্কৃত হয় অপশান এ উনিশশো কুড়ি সালে বি হচ্ছে উনিশশো একুশ সালে অপশান সি উনিশশো বাইশ সালে আর অপশন ডি হচ্ছে উনিশশো তেইশ সালে তো মহেনজিদার যে কেন্দ্রটা সেটা কত সালে আবিষ্কার হয় প্রত্যেকেই কিন্তু অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন সি হবে সঠিক উত্তর উনিশশো সালে মহেনজোদারুর কেন্দ্রটা আবিষ্কার করা হয় উনিশশো সালে কে আবিষ্কার করে মনে রাখবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে মহানজোদারু কেন্দ্রটা আবিষ্কার করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর হরপ্পা কেন্দ্রটা কে আবিষ্কার করে মনে রাখবে দয়ারাম সাহানী হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করে উনিশশো সালে দয়ারাম সাহানী উনিশশো সালে হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করে আর দেখো মহেনজোদারু যে কেন্দ্রটা আবিষ্কার করা হয় উনিশশো সালে কে আবিষ্কার করে বললাম আবিষ্কার করে সেটা মনে রাখবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে এই মহাজোধের কেন্দ্রটা আবিষ্কার করে ঠিক আছে নেক্সট নেক্সট ফ্রেন্ডস এর পরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয় খুবই ইম্পর্ট্যান্ট চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয় অপশান এ রাজগৃহে বি বৈশালী সি পাটলিপুত্র অপশান ডি কাশ্মীর তো বলো অ্যান্সারটা কী হবে চতুর্থ যে বৌদ্ধ সম্মেলনটা হয় সেটা কোথায় হয় প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও অবশ্যই প্রত্যেকে কুইক কুইক অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে অপশন ডি হবে সঠিক উত্তর মনে রাখবো কাশ্মীরে ঠিক আছে কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা হয় যেটা কার সময় হয় যেটা মোরা রাখবে কনিষ্কের সময় হয়েছিল ঠিক আছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কাশ্মীরে আর দেখো ফ্রেন্ডস প্রথম যে বৌদ্ধ সম্মেলন যেটা হয় সেটা মোরা রাখবে রাজগৃহে হয় কার সময় হয় মনে রাখবে অজাত সত্য আমলে হয় প্রথম বৌদ্ধ সম্মেলন যেটা রাজগৃহে হয়েছিল আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সেটা হয়েছিল মো রাখবে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল ঠিক আছে যেটা কার সময় হয়েছিল যেটা মনে রাখবে কালাশোকের সময় হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন ঠিক আর তৃতীয় বৌদ্ধ সম্মেলন এটা কার সময় হয়েছিল এটা মনে রাখবে অশোকের সময় হয়েছিল পাটলিপুত্রে ভীষণ ইম্পর্টেন্ট এই চারটা বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল আর কোথায় হয়েছিল রাজগিরিয়া যেটা হয় সেটা মোয়ের রাখবে অজাশত্রুর সময় ঠিক আর দেখো বৈশালীতে যেটা হয় সেটা মোরে রাখবে কালাশোকের সময় হয় ঠিক আছে পাটলিপুত্রে যেটা হয় সেটা মোয়ের রাখবে অশোকের সময় হয় কাশ্মীরে যেটা হয় সেটা মোয়ের রাখবে কনিষ্কের সময় হয় ঠিক অবশ্যই চারটায় মনে রাখবে নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস আজকের ভিডিও শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে দশম শিখ গুরুর নাম কী অপশান এ গুরু নানক বি হচ্ছে গুরু অঙ্গদ সি হচ্ছে রামদাস অপশান ডি হচ্ছে গুরু গোবিন্দ সিং তো বলো অ্যান্সারটি কী হবে দশম শিখ গুরুর নাম কি খুবই ইম্পর্টেন্ট অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে যদি প্রথম শিখ গুরু যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে মনে রাখবে গুরু নানক হচ্ছে প্রথম শিখ গুরু আর যদি বলা হয়েছে দশম শিখ গুরুর নাম কী তো মনে রাখবে গুরু গোবিন্দ হচ্ছে দশম শিখ গুরু তো ফ্রেন্ডস আশা করবো তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে ঠিক আছে ভিডিওটা ভালো লেগেছে আর তিরিশটি প্রশ্নের মধ্যে তোমরা কটি প্রশ্ন পেরেছো অবশ্যই প্রত্যেকেই কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও কমেন্ট করে প্রত্যেকে অ্যান্সারটা জানাবে ঠিক আছে তো ফ্রেন্ডস আশা করো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবে ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল এবং এবং বাকি সমস্ত সরকারি চাকরির সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং এই যে আমাদের ডাব্লিউপি আর কেপির টেস্ট ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর প্রতিদিন রাত আটটার সময় কিন্তু যুক্ত হয়ে যাবে আমাদের এই ক্লাসে প্রতিদিন আমরা এই ক্লাসটা করে থাকি প্রতিদিন ঠিক আছে যেখানে আমরা প্রতিদিন তিরিশটা প্রশ্ন আলোচনা করি যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে সে বেঙ্গল পুলিশের এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন সমস্ত এক্সামের ক্ষেত্রে এই তিরিশটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট হবে তো চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে আবার রাত আটটার সময় ধন্যবাদ